মাদক এক ভয়ানক বিষাক্ত ছোবল আমাদের সমাজের জন্য। কেন এই মাদক নেয় আমাদের, বিশেষ করে তরুণরা? শুধু তরুণরা না, আজকাল ছেলে মেয়ে এবং বৃদ্ধ বয়স্ক সবাই এই মাদকের পেছনে ছুটছে। কেন? কি আনন্দ পাচ্ছে? একটা যুক্তি, একটা যুক্তি কি এটার পেছনে দেওয়া যাবে যে মাদক নিয়ে বা মাদক সেবন করে ভালো আছে, ভালো থাকতে পেরেছে? হ্যাঁ, সাময়িক হয়তো আনন্দ পাচ্ছে, সাময়িক কোনো কিছু ভুলে যাচ্ছে। কেন এই মাদক? এটা কি ফ্যাশন, স্টাইল করা? এটা কি হতাশা থেকে, কোনো ব্যর্থতা থেকে, নাকি এটা একটা স্মার্টনেস, একটু কুল থাকলাম, অন্যরা খেয়েছে খেয়ে দেখি? আসলে যেটা সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে যে আপনি যদি হতাশা থেকে মাদক নেন, হয়তো কিছু সময় ভুলে থাকবেন, তারপর আপনাকে তো একটা প্রবলেমে যদি পড়েন, আপনাকে হয় ওই প্রবলেমটা ফেস করতে হবে অথবা সময় নিতে হবে, কিন্তু প্রবলেম থেকে বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই। আর মাদক আপনার প্রবলেম সলভ করবে না কখনো। তাহলে কেন ওই মাদক? আপনি প্রেমে ব্যর্থ, কাজে ব্যর্থ, পড়াশোনায় ব্যর্থ, ব্যর্থতার কারণটা খুঁজে বের করুন। আপনি প্রেমে ব্যর্থ, আপনি হয়তো দোষ দিচ্ছেন যে তার দোষ, আপনার কি কি দোষ ছিল? এই যে আপনি মাদক নিচ্ছেন, এরকম কোনো খারাপ অভ্যাস বা কোনো মিথ্যা বা কোনো প্রতারণা, কোনো ছলনা ছিল কিনা তার প্রতি, বা কমিটমেন্টের কোনো ভুল ছিল কিনা, আপনি কি নিজেকে প্রশ্ন করেছেন? আমরা তো খুব সহজেই অন্যের দোষ দিয়ে দিই, নিজের দোষটা নিজেকে প্রশ্ন করি না, নিজের সাথে কথা বলি না। তাহলে এই যে মাদকটা আপনি নিচ্ছেন, কেন নিচ্ছেন? এই হতাশা আপনাকে তো দূর করতে পারবে না মাদক। সেই জন্য আপনার যেটা দরকার সেটা হচ্ছে যে এই মাদক থেকে বের হওয়ার জন্য, এখন আপনি হয়তো চিন্তা করছেন আমি মাদক নিয়ে সাময়িক কিছুক্ষণ ভুলে থাকছি, কিন্তু সেটা কি সম্ভব হচ্ছে সত্যি সত্যি? আপনি যদি সেটা না করে বরং সেই যেই টাকাটা নষ্ট করে আপনি মাদক নিচ্ছেন সাময়িক সময় ভুলে থাকার জন্য, সেই টাকাটা খরচ করে আপনি একটা অসহায় দরিদ্র শিশুকে অথবা একটা বৃদ্ধকে যদি আপনি কিছু একবেলা খাবার পরিবেশন করেন, একবেলা খাবার দেন, তার মুখে যে হাসি দেখতে পাবেন, আপনি অনেক কিছু ভুলে যেতে পারবেন কিছু সময়ের জন্য। তাহলে কেন? আমার জীবনে এরকম আসলে বন্ধুত্ব, আপনার গণ্ডিটা কি এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি কাদের সাথে মেশেন, তাদের পারিবারিক অবস্থান কি, তাদের শিক্ষা দীক্ষা পরিবেশ রুচি কি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারা আপনাকে অনেক সুন্দর পথ দেখাতে পারে, অনেক ভালো ভালো কথা বলতে পারে, অথবা তারা আপনাকে ধ্বংস করে দিতে পারে। আমার জীবনে এরকম অনেক কিছু হয়েছে, দেখেছি স্কুল লাইফে, কলেজ লাইফে, ইউনিভার্সিটি লাইফে, যে আমাকে এরকমও বলেছে যে আমি সিগারেট খাই না, মানে মেয়ে মানুষ, বা এটা নিয়ে হাসাহাসি করেছে। তাতে কী হয়েছে, আমার জীবনটা কি ব্যর্থ হয়ে গেছে না আমি কুল হতে পারি নাই? আসলে যেটা হয় সেটা হচ্ছে যে ইভেন আমি যখন জব করেছি, প্রোগ্রাম বিভিন্ন পার্টিতে গিয়েছি, প্রোগ্রামে গিয়েছি, আমাকে অনেকটা জোর করা হয়েছে যে তুমি কেন ড্রিঙ্ক করছো না, করতে হবে, গ্লাসে ঢেলে দিয়েছে, তাও খাইনি। এখন আপনার টাকা পয়সা হওয়ার সঙ্গে, আপনার লাইফস্টাইল চেঞ্জ হওয়ার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই, কেন নিতে হবে? আপনি বরং এই টাকাটা, যে টাকাটা ড্রিঙ্ক করে আপনি নিজের স্টমাকটাকে নষ্ট করছেন, আপনার হৃৎপিণ্ডটাকে নষ্ট করছেন, সেই টাকাটা দিয়ে আপনি একটা অসহায় মানুষকে সাহায্য করেন, তাহলে তো দুই দিক থেকে উপকার হবে, দুনিয়াতে উপকার হবে, আখেরাতে উপকার হবে। কেন, কি কারণে আমরা নিজেকে এই সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছি? সামান্য কিছু মনো বিনোদন, সামান্য কিছু মজা কিছু সময়ে পাওয়ার জন্য, আসলে আমরা নিজেকে ভালোবাসতে শিখি। নিজেকে যদি আপনি ভালোবাসেন, আপনি কখনোই নিজেকে অসুন্দর করতে পারবেন না। তাই সবার আগে প্রয়োজন নিজেকে ভালোবাসা, তাহলে দেখবেন এগুলো কোনো কিছু আপনাকে স্পর্শ করবে না। সো আই হোপ যে এইখান থেকে যে কোনোভাবে যারা অলরেডি ছোট ছোট মাদক নিয়ে শুরু করেছেন তারা বেরিয়ে আসবেন, এবং এইটা আপনাকে জীবনে কিচ্ছু দিবে না, কিছুই দিবে না সর্বনাশের ছাড়া। আপনাকে সেইটার জন্য অর্থ সংস্থান করতে হবে, আপনার কষ্টের টাকা সেটার পিছনে ঢেলে দিতে হবে, আপনার ধূমপান বলেন সবই মাদক, কোনো দরকার নেই। সেই টাকাটা জমিয়ে একটা ভালো কিছু কাজ করুন, নিজের উন্নতি করুন, পরিবারের উন্নতি করুন,
পারলে সমাজের জন্য কিছু কাজ করা, সেটাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ।